हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल बनीज वर्ल्डे। तुम्हारे सबाई के स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमियो भालो आछी। आमी चले एलाम माछेर एकटी रेसिपी निये। आज तुम्हारे जुन्ने निये एलाम सर्षे पाबदा बा पाबदा माछेर झाल। एई रान्नाटा खूब बेशी मसला दिए आमी रान्ना करब ना, खूब सिम्पल भावे आमी रान्नाटा करब। आशा करी तुम्हारे भालो लागबे। शीतकाले खूब भालो धने पाता पावा जाए। एई माच धने पाता दिए जदि रान्ना करा जाए ताहले गरम गरम भातेर साथे खेते खूबी भालो लागे। ताहले एबार रान्नाटा आमी शुरू करछी। एखाने पाबदा माच आमी धुए हलुद नून माखिए नियेछी, भालो करे भेजे नेब। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। একটু গরম হলে মাছগুলো আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে আমি সব ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এক পাশটা হয়ে গেছে মনে হচ্ছে, উল্টে দেব। একটু লাল করে মাছগুলো ভেজে নেব। নিচের দিকটা ভালোভাবে হয়ে গেছে, উল্টে দিচ্ছি। সব কাটা মাছই আমি উল্টে দেব। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। তুলে নিলাম সব মাছগুলো। মাছগুলো আমি ভাজা করলাম সর্ষের তেলে, কিন্তু রান্নাটা করব সাদা তেলে। পাবদা মাছ রান্না করার জন্য এখানে আমি সাদা সর্ষে নিয়েছি। মিক্সিতে পাউডার করে নিয়েছি, দিয়ে দিলাম গোটা জিরে, আর দেব কাঁচা লঙ্কা। এই লঙ্কা খুবই ঝাল, দুটোতেই হয়ে যাবে। সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এখানে সর্ষে, গোটা জিরে, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি একসঙ্গে। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা অপশনাল, তোমরা দিলে দিতে পারো, নাও দিতে পারো। আমি পছন্দ করি তাই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কারণ শুকনো লঙ্কার ফ্লেভার খুবই ভালো লাগে। হালকা করে ভেজে নেব। ভেজে নেবার পর এখানে দিয়ে দেব সর্ষে বাটা, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম তেলে, খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচ আমি মিডিয়াম করে দিয়েছি, কারণ মিডিয়াম না করলে পুড়ে যেতে পারে, তাই হালকা আঁচে আমি কষিয়ে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দেব লঙ্কা গুঁড়ো, খুব সামান্য আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম। এবার দিয়ে দেব টমেটো কুচি। মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, টমেটো একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। পাবদা মাছ ছোট বড় সবাই খেতে পারে, কারণ অন্যান্য মাছের তুলনায় এই মাছে কাঁটা কমই থাকে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটো গলে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না। জল দিয়ে দিলাম কারণ ঝোল কম রাখবো, ভালো করে একটু নেড়ে দেব। ফুটে উঠলে মাছগুলো এখানে আমি দিয়ে দেব। ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দেবার পর আরও একটু জল আমি দেব, কারণ ঝোলটা একটু কম হবে। জল দিয়ে দিলাম, খুব সামান্য জল দিলাম। 5-7 মিনিটের জন্যে আমি কম আঁচে ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট পর ঢাকা আমি খুলে নিয়েছি। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, একটু নেড়ে নিচ্ছি। ধনে পাতা দিয়ে এই মাছ খুবই ভালো লাগে খেতে, তাই ধনে পাতা একটু দিয়ে দিলাম। আবারও একটু ঢেকে দিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। সর্ষে পাবদা বা পাবদা মাছের ঝাল তৈরি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে মনে হচ্ছে। এবার একটি ডিশে আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। রেডি হয়ে গেছে সর্ষে পাবদা, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবার জন্যে। পাবদা মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।